হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, সবাই কেমন আছেন? আননোন মিস্ট্রির নতুন একটি এপিসোডে সকলকে স্বাগত। আজকে যে ঘটনা সম্পর্কে বলবো সেটা আমাদের সাথে শেয়ার করেছেন একজন সাবস্ক্রাইবার। তো আসুন দেরি না করে শুরু করা যাক। আমার নিজের কোনোদিন কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়নি। এখানে আমি যেটা লিখব সেটা আমার বোনের অভিজ্ঞতা। সরস্বতী পুজোর আগের দিন, দশম শ্রেণীর ছাত্রী, তাই স্কুলের সরস্বতী পুজোর দায়িত্ব আমাদের। কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল, বহুদিনের ঐতিহ্য, পুরনো ইংরেজদের তৈরি বিশাল বিল্ডিং। স্কুলে খালি আমি আর কয়েকজন আছি। সন্ধে 7টা বাজে, গোজগাছ শেষ, এবার সবাই বেরোবে। আমি দেখলাম যে একটা বালতিতে কিছুটা নোংরা জল, কিছু ধোয়ার কাজে ব্যবহার হয়েছিল হয়তো। ভাবলাম বেরোনোর আগে জলটা বাথরুমে ফেলে দিয়ে আসি আর মুখটা একটু ধুয়ে আসি। কিন্তু যে বিল্ডিংয়ে পুজো হবে সেখানকার বাথরুম বন্ধ। পাশে পুরনো সায়েন্স বিভাগের বিল্ডিং, বিশেষ ব্যবহার হয় না, তাতেই গেলাম। সেখানেও সবকটি দরজায় তালা মারা। আমারও কেমন একটা জেদ চেপে গেল, একটা খোলা বাথরুম খুঁজে বের করবই। শেষে ফোর্থ ফ্লোরে পৌঁছে গেলাম, পুরোটা খোলা। সিঁড়ির পাশেই বাথরুম, ঢুকলাম, বালতির জলটা ফেললাম। বেশ নোংরা বাথরুম, ব্যবহার হয়নি বহুদিন, কিন্তু কোনো গন্ধ নেই। একটা সিঙ্ক আছে, তাতে জল পড়ে কিনা দেখলাম। দেখছি পড়ছে বেশ ভালোভাবেই। যাক, হাত মুখ ধুয়ে নিলাম। সিঙ্কের ওপরেই একটি আয়না, ধুলো জমেছে কিন্তু তা দেখা যাচ্ছে। একটি আলো টিমটিম করছে বারান্দার অন্য প্রান্তে। মুখ ধুয়ে আয়নাতে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। আয়নাতে আমি নেই, আমার পেছনে দরজা আছে, বারান্দা আছে, গাছপালা আছে, সব আছে, আমি নেই। আমি যেন অশরীরী। এই দৃশ্য দেখে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে ভয়ে হাত দিয়ে ছুঁয়ে দেখলাম, আমার শরীর, হাত, পা, মুখ সব আছে, অথচ আয়নাতে আমি নেই। আমি আর থাকতে না পেরে দৌড় লাগালাম। ওই চারতলা থেকে কিভাবে যে সিঁড়ি দিয়ে নামলাম, কিভাবে যে দৌড়ে অন্য বিল্ডিংয়ে পৌঁছলাম আমি নিজেও জানি না। কেন জানি মনে হলো আর একটু দেরি করলে, পিছনে ফিরে তাকালে আমি এক অশরীরী জগতে চলে যাব। বাকি বন্ধুদের কাছে পৌঁছে স্বস্তি পেলাম। সবাই আমার অবস্থা থেকে হতবাক, আমার তখন বলার মতো অবস্থা নেই। খালি আঙুল দিয়ে বোঝালাম যে সায়েন্সের বিল্ডিংয়ে গিয়েছিলাম। শুনে আমাদের একজন কাজের দিদি, যিনি আমাদের পুজোর কাজে সাহায্য করছিলেন, তিনি আমাকে খুব বকতে লাগলেন। আমি কেন সায়েন্সের বিল্ডিংয়ের চতুর্থ তলায় গিয়েছিলাম সেই কথা তিনি বারংবার জিজ্ঞাসা করতে লাগলেন। অবশেষে তিনি জানালেন, একসময় ওখানে কেমিস্ট্রি ল্যাব ছিল, কলেজের একটি বিস্ফোরণে একটি মেয়ের মৃত্যু ঘটে, তারপর থেকে ওখানে নাকি আর কেউ যায় না। এই ঘটনার পরে দিনের বেলায় বন্ধুদের সাথে যতবার গেছি দেখেছি ওখানকার কোলাপসিবল গেট বন্ধ করা আছে এবং একটি পুরনো তালা ঝুলছে যেটা অনেককাল খোলা হয়নি। তাহলে সেদিন কিভাবে খোলা ছিল? এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। এখন আপনিও আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ভৌতিক অভিজ্ঞতা, যেখানে মেনশন করা হবে আপনার নাম। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন। এইরকমই গা ছমছমে ভিডিও দেখতে আননোন মিস্ট্রি অফিসিয়ালের সঙ্গেই থাকুন, কারণ এখানে ভূতের গল্প নয়, ভূতের সত্য ঘটনা বলা হয়। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।